বন্ধুরা এই যে আটা এখানে লাগানো যেটা কী তোমাদের সেটাই এই ভিডিও বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদেরকে দেখাবো দেখো আমাদের পুরনো একটা ছাদ ছিল সেই ছাদের সঙ্গে নতুন একটা ছাদ জয়েন্ট করা হবে তো এই জয়েন্ট করার জন্য যে আটাটা ইউজ করা হয়েছে তো সেটা কি আটা বা আমাদের যে মিস্ত্রি ছিল সে যে আটাটা বলেছিল সেটাই আমি এনেছি তো এই আটাটা কিন্তু বন্ধুরা অনেকেই ইউজ করে থাকে এরম ধরনের আটা কিন্তু এটা জয়েন্ট করার জন্য মানে পুরনো ছাদের সঙ্গে নতুন ছাদ জয়েন করার জন্য বা পুরনো কংক্রিটের সঙ্গে নতুন কংক্রিট ঢালাই কংক্রিট জয়েন করার জন্য এটা কিন্তু দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ না হলে কিন্তু এমনি জয়েন্ট হয় না সাধারণত সেখান দিয়ে যখন একটা ফাট হয়ে যায় তো সেই চিরফাটটা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তো সেই জন্যেই কিন্তু এই আটাটা এটা কিন্তু নর্মাল এমনি ফেভিকল বা এরম টাইপের কোনো আঠা নয় এটা দুটো পেস্ট সেই দুটো পেস্টকে একসঙ্গে মিক্স করতে হয় বা মিক্স করার পরই কিন্তু এই কংক্রিটের গায়ে লাগাতে হয় তারপরেই কিন্তু ঢালাই করা হয় নতুন ঢালাই সেটাই তোমাদের ভিডিওতে দেখাবো বন্ধুরা দেখো যখন ঢালাই হওয়ার আগে এখানে যখন রড পাতা হচ্ছে এবং তার আগে যেমন এখানে পলিথিন বিছানো হয় সবারই নর্মাল এটা একটা ব্যাপার এবং বন্ধুরা দেখো এখানে যে আঠাটার কথা বলছিলাম তো এটা হচ্ছে হাই বন্ড এটা সিকা কোম্পানির হাই বন্ড লেখা আছে কোম্পানির নাম হচ্ছে সিকা এবং এটা সিকা হাই বন্ড প্রোডাক্টের নাম এবং বন্ধুরা দেখো এটার দাম কত লেখা আছে এগারোশো চুয়াল্লিশ টাকা প্রিন্ট করা আছে এমআরপি কিন্তু এটা দাম নিয়েছে বন্ধুরা আটশো টাকা মতো এবং বন্ধুরা এটা কিন্তু দুটো পেস্ট একটা কালো কালারের এবং একটা সাদা কালারের তো এই সাদা কালারের এবং কালো কালারের দুটো পেস্টকে একসঙ্গে মিক্স করতে হবে যেমন অ্যারাল ডাইট বা এমসিল তো সেই রকম এমসিল বা অ্যারাল ডাইটের মতো এটা দুটো পেস্ট এটা দুটো পেস্টকে কিন্তু বন্ধুরা মিক্স করতে হবে তারপরেই কিন্তু সেই জায়গাটা এই পেস্টটাকে লাগিয়ে দিতে হবে বা ইউজ করতে হবে বন্ধুরা এটা ইউজ করার একটা নিয়ম আছে এই পেস্টটাকে ইউজ করার পর বন্ধুরা এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু ঢালাই করে নিতে হবে নাহলে কিন্তু বন্ধুরা সমস্যা হতে পারে বন্ধুরা এই যে পেস্টটা এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগেই বললাম যে কংক্রিটের মানে পুরনো কংক্রিটের সঙ্গে নতুন কংক্রিট জয়েন করার জন্য কারণ এটা কোম্পানির একটা মানে খুবই এটা পাওয়ারফুল জিনিস অনেকেই ইউজ করে থাকে বা অনেক মিস্ত্রি দাদারাই এটা বলে থাকে যে নতুন কংক্রিটের সঙ্গে পুরনো কংক্রিট জয়েন্ট করার জন্য ইউজ করার জন্য যাতে সেখান দিয়ে কোনো লিকেজ না হয় তো বন্ধুরা এখানে আমাদের দুখানা লাগবে কারণ এটা ছশো গ্রাম করে হয় তো এখানে ছশো গ্রাম করে দুখানা লাগবে এবং বন্ধুরা এরম ধরনের একটা ব্রাশ এখানে প্রয়োজন এই ব্রাশগুলো কিন্তু বন্ধুরা এটা ইউজ করার পর আর কোনো কাজে লাগবে না ফেলে দিতে হবে ছুড়ে কারণটা পুরো শক্ত হয়ে যায় একদম যেমন হয় বন্ধুরা অ্যারালটাইট বা এমসিল যেরম পরে শক্ত হয়ে যায় সেটাও কিন্তু বন্ধুরা এই যে জিনিসটা এটাও কিন্তু বন্ধুরা শক্ত হয়ে যাবে একদম এবং বন্ধুরা এটা কংক্রিটের জায়গাটাতে পুরো আটকে ধরে রাখার জন্য যাতে কোনো লিকেজ না হয় তো বন্ধুরা দেখো এখানে রড বিছানো হয়ে গেছে এবং তোমাদের দেখালাম আগেই এবং তার আগে যখন পলিথিনটা পাতা হয় তো বন্ধুরা এরপরে ঢালাই হবে তো বন্ধুরা দেখো এই যে পেস্টটা এবার দুটোকে মিক্স করা হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো কীভাবে মিক্স করে নর্মাল যেমন হয় এই যে কালো পেস্টটার সঙ্গে সাদা পেস্টটাকে এক জায়গায় করে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা পুরো ভালোভাবে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে তো অনেকক্ষণ ধরে মিক্স করার পরেই কিন্তু নর্মাল হবে যে পুরনো কংক্রিটের গায়ে পুরোনো কংক্রিটটা যেটা ছিল সেই পুরনো কংক্রিটের গায়ে ভালোভাবে এটাকে লাগিয়ে দিতে হবে যাতে কোনো রকম কোনো মানে মিক্স মানে কোনো জায়গায় বাদ না পড়ে থাকে এবং বন্ধুরা সেই পেস্টটাকে লাগিয়ে দেওয়ার পরই কিন্তু যে সিমেন্ট গোলা হয় সেই সিমেন্ট গোলা দিয়ে ঢালাই করার আগে সেই সিমেন্ট গোলা দিতে হবে এবং তারপরই নতুন ঢালাই যে কংক্রিট মশলা সেটা দিয়ে ঢালাই করতে হবে তবেই কিন্তু ঢালাই হবে এবং বন্ধুরা দেখো এই যে তোমাদের বললাম যে পেস্টটা বা আটাটা এটা কিন্তু এই যে পুরনো কংক্রিট এই পুরনো কংক্রিটের গায়ে লাগানো হবে এক্ষুনি তো সেটাই আমি তোমাদের দেখাবো এখন তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কীরকমভাবে আঠা বা পেস্টটাকে এরকম নর্মাল ব্রাশের সাহায্যে এটাকে এই পুরনো কংক্রিটের গায়ে লাগানো হয় তো মিস্ত্রি মিস্ত্রিদা যে আছে সেই কিন্তু এটা দিয়ে দেবে তো দেখো বন্ধুরা যে পেস্টটা বা আটাটা এটা কিন্তু এরমভাবেই এটা নর্মালভাবে পুরনো কংক্রিটের গায়ে বা পুরনো ঢালাইয়ের দেয়ালের গায়ে লাগিয়ে দিতে হয় তারপরেই কিন্তু এই নতুন ঢালাইটা এরপর শুরু হবে এখানে বন্ধুরা আর কথা বলে রাখি আমি এখানে কোনো কোম্পানির প্রোডাক্টে প্রমোশন করছি না মানে তোমরা হয়তো ভাবে আমি শিকা কোম্পানি এখানে প্রোডাক্টে প্রমোশন করছি না বন্ধুরা মিস্ত্রি এখানে আমাদের এটা ইউজ করতে বলেছে তো সেই জন্যই আমি এটা ইউজ করছি এবং ভিডিওটা তোমাদের দেখাচ্ছি যদি তোমাদের কোনো হেল্প হয় বা কাজে লাগে তো বন্ধুরা আমি এখানে কোনো কোম্পানির প্রোডাক্টে প্রমোশন করছি না তোমাদের যেটা ইচ্ছা বা তোমাদের যেটা বলবে তোমাদের মিস্ত্রি তোমাদের যদি প্রয়োজন হয় এরকম ধরনের জিনিস ইউজ করার জন্য তোমরা ইউজ করতে পারো এছাড়াও বন্ধুরা শিখা যে ওয়াটার প্রুফিং লিকুইড হয় সেটা আমাদের মিস্ত্রি ইউজ করতে পড়েছিলো সেই ঢালাইয়ে আমরা ইউজ করেছিলাম তো সেইটা দেখো এটা শিখা লিকুইড এই নিয়েও ভিডিও আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো তো দেখো বন্ধুরা নতুন ঢালাই হয়ে গেছে এবং এটা নতুন ছাদ এবং পূর্ণ ছাদে জয়েন করা আছে এখানে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এ নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান অল নোটিফিকেশান প্রেস করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই